বাঙালির দেশাত্মবোধের একদম প্রাণ কেন্দ্রে যে মানুষটার অবস্থান, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। এতটাই যে তখন তার জন্মের 125 বছর পূর্ণ হতে চলেছে, সেই সময় তার অন্তর্ধানকে কেন্দ্র করে সামান্য একটু দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, সেটা বাঙালি মননকে নাড়িয়ে দেয়, বাঙালির মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সব পক্ষই নেতাজি স্মরণে, এতটাই সাম্প্রতিক অতীতে তার অনেকগুলো চিহ্ন আমরা দেখেছি, এতটাই সেই চেষ্টাটা যে 23 জানুয়ারি ভিক্টোরিয়ায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির বংশধর তার মৃত্যুতে টুইট করছেন মোদী থেকে নাড্ডা। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্রস ফায়ারে। তাহলে কি সব পক্ষই নেতাজি স্মরণঙ্গচ্ছামি, ভোটের কথা মাথায় রেখে আমাদের সঙ্গে সরাসরি যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন নেতাজির প্রপৌত্র চন্দ্রকান্ত বসু, আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্র বসু, মাফ করবেন, আমাদের সঙ্গে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে নরেন চ্যাটার্জি, আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছেন ইন্দ্রনীল খান, এবং আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন বিশ্বজিৎ দেব। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু শুরুতে একবার দেখে নিই টার্গেট 21-এর ছাদ, 23-এর মই বেয়ে সেই ছাদে পৌঁছানোর লড়াই, 23 জানুয়ারি অর্থাৎ নেতাজির জন্মদিন আবেগ উস্কে দেওয়ার লড়াই, সকালে ভিক্টোরিয়া থেকে নেতাজি নিয়ে মোদীর লাইভ, রাজ্য প্রশাসনের পরিকল্পনাও তৈরি, 23-এর মই বেয়ে 21-এর ছাদে উঠতে নেতাজি সিঁড়ি। I have just told you that freedom is a priceless treasure and we can hope to win freedom for ourselves only when we have paid the price. 1942 সালের 28 ফেব্রুয়ারি বহু দূর থেকে ভেসে এসেছিল জলদ গম্ভীর কণ্ঠ। This is Subhash Chandra Bose speaking to you over Azad Hind Video. রেডিও বার্তায় নেতাজি বলেছিলেন, শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না, কঠিন লড়াইয়ে আবেগও জিতিয়ে দিতে পারে। 79 বছর পর নেতাজির সেই বার্তায় আঁকড়ে ধরছে রাজনৈতিক দলগুলো, বাংলার মসনদ তাদের নতুন যুদ্ধক্ষেত্র। নেতাজির জন্মের 125 বছরে 365 দিন ধরে অনুষ্ঠানের আয়োজন করছে কেন্দ্র। 23 জানুয়ারি প্রধানমন্ত্রীর হাতেই তাঁর সূচনা। অমিত শাহর নেতৃত্বে কমিটি ঠিক করেছে কলকাতায় নেতাজিকে নিয়ে মিউজিয়াম, লালকেল্লায় আজাদ হিন্দ সংগ্রহশালার আধুনিকীকরণ, ভিক্টোরিয়ায় নেতাজি স্মারক বক্তৃতা হবে। শুক্রবার নেতাজির ভাইজি চন্দ্রা ঘোষের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়দেরও টুইট ভেসে উঠেছে। প্রধানমন্ত্রী অবশ্য সেই 2014 সাল থেকেই সুভাষ বসুর গুণমুগ্ধ। গত 6 বছরে নেতাজিকে নিয়ে 38 বার টুইট, শুধু ফাইল প্রকাশ নিয়েই 16 বার টুইট। এখানে গান্ধীজির থেকেও এগিয়ে সুভাষচন্দ্র বসু, এখন টিম মোদীর অন্যরাও নেতাজির গুণমুগ্ধ। কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কারণ বাঙালির আবেগ, সেখানে যতটা রবীন্দ্রনাথ ততটাই সুভাষচন্দ্র বসু, ভোটের বাজারে রবীন্দ্রনাথকে যতটা প্রয়োজন সুভাষচন্দ্রকেও ততটাই দরকার। নেতাজিকে জন্মদিনে পালনে কমিটি রাজ্যের, কমিটিতে নোবেলজয়ী ছাড়াও বহু বুদ্ধিজীবী। 23 জানুয়ারি বড় মাপের অনুষ্ঠান করছে রাজ্য। নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। 1997 সালে 100 বছর পার হয়েছে নিঃশব্দে, তখন কোনো রাজনৈতিক দল এমনকি কেন্দ্রও মাথা ঘামায়নি। রবীন্দ্রনাথ শরৎচন্দ্র নিয়ে বাঙালির বিভাজন রয়েছে, কিন্তু নেতাজির প্রশ্নে বিশ্বের সব বাঙালি যেন একই রকম। নেতাজি বিশেষজ্ঞরা বলছেন নেতাজি বাঙালির কাছে অন্যতম শ্রেষ্ঠ আইকন, ট্র্যাজিক হিরো হিসেবে তার জনপ্রিয়তা আরও বেশি। 1942 সাল, নেতাজি তখন বার্লিনে, সিঙ্গাপুরের প্রবাসী ভারতীয়দের চিঠি গেল তাঁর কাছে। চিঠিতে আবেদন, আপনি এলেই এখানে সব কিছু বদলে যাবে। প্রায় 77 বছর পরেও কি একই ম্যাজিকের আশায় ছুটছে বিজেপি তৃণমূল? ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। আমি শুরুতে ইন্দ্রনীলের কাছে চলে যাব। ইন্দ্রনীল, 21-এর ভোট সামনে, সেই জন্যই কি নেতাজি স্মরণঙ্গচ্ছামি, সেই জন্যই কি 23 জানুয়ারি ভিক্টোরিয়া থেকে ভাষণ প্রধানমন্ত্রীর?
শুনুন, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবং সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের জন্য এক অতি পবিত্র দিন। এবং সেদিন আমার মনে হয় যে রাজনীতি ছেড়ে আমরা তার বাইরে একটু চিন্তাভাবনা করা দরকার। এক্স্যাক্টলি, ইন্দ্রনীল, সেটা কি করা যাচ্ছে? এক্স্যাক্টলি, আপামর বাঙালি এটাই চায় যে নেতাজি তিনি রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতির অর্থাৎ বর্তমানে রাজনীতির ঊর্ধ্বে রাখা হোক, কিন্তু সেটা কি হচ্ছে? নিশ্চয়ই আমাদের দেশে সেটাই হচ্ছে, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী তিনিই আসছেন। এটা কোনো বিজেপির কোনো কালচার, মানে বিজেপির পলিটিক্যাল প্রোগ্রাম না, এটা একটি সরকারের, ভারত সরকারের প্রোগ্রাম। এবং ভারত সরকার নেতাজিকে নিয়ে খুবই, নেতাজির বিষয়গুলো নিয়ে খুবই চিন্তিত এবং সংবেদনশীল আছে, নেতাজি পরিবারের বিভিন্ন দাবি দাবার সাথে। নেতাজির অন্তর্ধান সম্পর্কে এখনো অবধি তথ্য উদ্ঘাটন হলো না কেন, রহস্য উদ্ঘাটন হলো না কেন ইন্দ্রনীল? প্রথম 100টি ফাইল 2016 সালে কিন্তু ডিক্লাসিফাই করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস রিলেটেড, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ছিল। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যখনই এটা এই ডিসিশন দিল, সঙ্গে সঙ্গে স্টেট গভর্নমেন্টও কিন্তু কিছু ফাইল ছাড়তে বাধ্য হয়েছিল। তো যে আপনি দেখেছেন 2011 সালে আমাদের দেশে, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, কিন্তু তারপর বাঙালি ইন্দ্রনীল, আপামর বাঙালি, আমরা দেখেছি যে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কিছু ফাইলস ডিক্লাসিফাই করলেও রহস্যে জবনিকা পড়লো না, জানা গেল না যে সত্যি সত্যি কি ঘটেছিল নেতাজির সঙ্গে। রহস্য নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিভিন্ন কমিশন, জাস্টিস মুখার্জি কমিশন, এগুলো কিন্তু সব বিজেপি সরকার যখন এসছে তখনই করেছে, কারণ এর পেছনে কিন্তু একটি রাজনীতি রয়েছে। কারণ নেতাজির অন্তর্ধান বিষয় রহস্যে কিন্তু একটি কংগ্রেস পরিবারের একটা ভূমিকা এবং কংগ্রেস রিলেটেড অনেক কিছু প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অন্তর্ধান নিয়ে। তো সেই নিয়ে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার বারবার এই নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন, এবং আমার এখানে বসেও আছেন চন্দ্র বসু, উনি আছেন মাননীয় চন্দ্রদা, তো উনি কিন্তু এই বিষয়ে বার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও গেছেন, এবং বিভিন্ন সময় কিন্তু প্রধানমন্ত্রীর সময় নিয়ে বিষয়গুলি শুনেছেন। এবং 2014 সালে উনি প্রমিস করেছিলেন যে নেতাজির ফাইল ডিসক্লাসিফাই করাবে, 2016-র মধ্যে তিনি করেছিলেন, এবং আগামী দিনেও নেতা আরও অনেক কিছু করেছিলেন, যেমন আপনি আন্দামান নিকোবর আইল্যান্ডসে 3টে দ্বীপ নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে কিন্তু করা হয়েছিল, রস আইল্যান্ড বলুন, তারপর আরও স্বরাজ দ্বীপ, সবুজ দ্বীপ, এগুলো কিন্তু সবই মোদী সরকার আসার পরেই কিন্তু হয়েছে। এবং বিশ্বজিৎ বাবুর কাছে, বিশ্বজিৎ বাবু, আপনারাও কর্মসূচি নিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার 125তম জন্মবার্ষিকী সেটা পালন করার ক্ষেত্রে আপনারাও কর্মসূচি নিয়েছেন, এবং সেদিন বিরোধীদের সঙ্গে এক মঞ্চে দেখা যেতে পারে এরকম সম্ভাবনা সেটাও জোরালো হয়েছে, অর্থাৎ সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে নেতাজি জন্মবার্ষিকী পালন সেটার একটা প্রয়াস নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সেই দিনই ভিক্টোরিয়া থেকে ভাষণ দেবেন, এবং অনেকেই মনে করতে পারছেন না যে কোনো স্বাধীনতা সংগ্রামী তার জন্মদিনে, তার জন্ম দিবসে এরকমভাবে কার্যত জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী দিয়েছেন কি না এই অতীতে, সাম্প্রতিক অতীতে আমি বলতে চাইছি, সেটা মনে করতে পারছেন না অনেকেই। দেখুন, নেতাজি আমাদের দেশের গর্ব প্রথম কথা। আজকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার হঠাৎ করে উঠে পড়ে লেগে গেছে প্রমাণ করতে যে তারা নেতাজির কত ভক্ত। বাঙালি মনীষীদের সম্বন্ধে বিজেপির যে মিনিমাম কোনো রকম জ্ঞান নেই, সেই জিনিসটাকে দূর করতে আজকে নেতাজিকে নিয়ে তারা পড়ে গেছেন যে কতটা তারা নেতাজি ভক্ত এটা প্রমাণ করতে। তো তাই যদি হবে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এতদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলে আসছেন যে 23শে জানুয়ারিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হোক, কেন্দ্রীয় সরকার জাতীয় ছুটি হিসাবে 23শে জানুয়ারিকে কেন ঘোষণা করছে না, আমার প্রথম প্রশ্ন সেটা। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি মিথ্যা কথা বলছেন, 2015 সালে
নেতাজি প্রশ্নে আগা গোড়া যাদের অত্যন্ত সংবেদনশীল থাকতে দেখেছি, নেতাজি প্রশ্নে অনেক বেশি করে যাদের, সেটা রাজনীতির ময়দানে হোক বা তার বাইরে হোক, যাদের অনেক বেশি সক্রিয় থাকতে দেখেছি ফরওয়ার্ড ব্লক, নরেনবাবু আছেন আমাদের সঙ্গে। নরেনবাবু, এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেতাজির জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এত উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটাকে আপনারা কীভাবে দেখছেন? প্রথমে যারা স্টুডিওতে আছেন বা অংশগ্রহণ করছেন আলোচনায় সবাইকে ধন্যবাদ। এই দুটোর মধ্যে কিছুই নেই। তৃতীয় কথা, যে সুভাষচন্দ্র সম্পর্কে মুখার্জি কমিশন গঠন করার সময় কিন্তু চন্দ্রবাবু সুভাষচন্দ্রের পরিবারের লোক বটে, তিনি এই আন্দোলনে ছিলেন না। সেই সময় সুব্রত বসু, শরৎ বসুর ছেলে, তিনি আমাদের এই আন্দোলনের সঙ্গে ছিলেন, লোকসভার সদস্য হয়েছিলেন অনেকটা সময়, এবং মৈদান থেকে আমাদের একটা শোভাযাত্রা বেরিয়ে চন্দ্রবাবুর কাছে চলে যাবো। চন্দ্রবাবু, আমি যদি দেখি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে তৎপরতা, কতটা আন্তরিকতা আপনি ফিল করেন এই দুপক্ষের মধ্যে নেতাজির বংশধর হিসেবে? প্রথমে আমি মাননীয় নরেন চ্যাটার্জি মহাশয় বলেছিলেন যে আমি এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম না, তো আমি স্পষ্ট করে জানাতে চাই যে 2012 সালে আমরা একটি সংগঠন গঠন করি, দি ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজি, এবং বোস পরিবারের 50 জন সদস্য এই ওপেন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হন, এবং আরও নেতাজি গবেষক এই কমিটির সাথে যুক্ত থাকে। আমাদের সৌভাগ্য হয়েছিল আমার পিসি নেতাজির ভাইজি এবং শরৎচন্দ্র বোসের কন্যা চিত্রা ঘোষ, তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজি। আপনারা জানেন চিত্রা ঘোষ গতকাল পরলোকগমন করেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু কেন, তিনি আমাদের একটি দিশা দেখিয়েছিলেন যে নেতাজির এই অন্তর্ধান রহস্য কীভাবে আমরা সমাধান করতে পারি। তো আমরা ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজির পক্ষ থেকে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলাম, এবং গুজরাটের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন নরেন্দ্র মোদীজি, ওনাকেও চিঠি দিয়েছিলাম। আজকে আমাদের এই বিষয়টি তুলে ধরতে হচ্ছে, কেন, কীভাবে এই যে গোপন নথি প্রকাশিত হলো তার যে একটি প্রসেস ছিল সেটি কিন্তু ভারতবর্ষের মানুষের জানা উচিত। এটা যেমন ঠিক চন্দ্রবাবু, তেমনি সেই ডিক্লাসিফাই করার পরেও সত্যি তো রহস্যের শিখরে গিয়ে পৌঁছানো গেল না, আজও অবধি জানা গেল না যে ঠিক কী হয়েছিল নেতাজির সঙ্গে। আমি একটু আমি আমি চন্দ্রবাবুকে আমি বলছি আমি বলছি আমি চন্দ্রবাবুকে আসবো নরেনবাবু এক এক করে প্লিজ নরেনবাবু আসবো প্লিজ কথা বলছেন আমি 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 একটু বলে নি আমি শেষ করি আমি শেষ করে নি দেখুন, আমরা যেটি লক্ষ্য করেছি প্রথম থেকেই, যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীজি খুব উৎসাহিত ছিল যে নেতাজির অন্তর্ধান রহস্যর একটি যদি সমাধান খুঁজে বার করা যায়। তাই 2014 সালে যখন উনি প্রধানমন্ত্রী হলেন,
আমি আবার ওনার সাথে যোগাযোগ করে সাক্ষাৎ করেছিলাম এবং বোস পরিবারের পক্ষ থেকে একটি প্রস্তাব ওনাকে দিয়েছিলাম যে এই যে 70 বছর ধরে যেসব গোপন নথি রাখা রয়েছে এইগুলো প্রকাশিত হোক উনি আমাদের এই প্রস্তাব গ্রহণ করেছিলেন এবং আপনারা জানেন এত ইতিহাস যে 23 জানুয়ারি 2016 সালে এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সমস্ত গোপন নথি প্রকাশিত করেন কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমরা এখনও এই অন্তর্ধান রহস্যর সমাধান খুঁজে পাইনি কয়েকটি কারণ আছে আসবে এই প্রসঙ্গে কারণ বিস্তারিত আমি জানার চেষ্টা করব বিশ্বজিৎ বাবুর কাছে এখানে আসবো বিশ্বজিৎ চন্দ্রবাবু যেটা বলছেন যে প্রধানমন্ত্রী যিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের বা পরবর্তীকালে যখন তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন যথেষ্ট আন্তরিক ছিলেন তিনি নেতাজি অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে দেখুন উনি মুখ্যমন্ত্রী হিসাবে নিশ্চয়ই উনি হয়তো তখন মানে উদ্যোগ নিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যখন ক্ষমতা ছিল সেই সময় উনি কিছু ফাইল ডিক্লাসিফাই করলেন সেটা রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার যখন 2015 সালে কিছু ফাইল ডিক্লাসিফাই করলো সেই সেই ঘটনার পরে 2016 সালে উনি কিছু ফাইল উনি ডিক্লাসিফাই করলেন কিন্তু তাতে করে কিন্তু তার অন্তর্ধান যে রহস্যটা নেতাজির যে অন্তর্ধান রহস্য সেটা কিন্তু মানুষ জানতে পারলো না এবং আজকে অবধি জানতে পারলো না আজকে দেখা যাচ্ছে যে 125 বছরের জন্মদিনে হঠাৎ করে উনি আবার বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন তো সেই মেয়ে প্রসঙ্গে ইন্দ্রনীলের কাছে আসবো ছোট থেকে বিরতি আমাকে তার আগে নিতে হচ্ছে ফিরে আসছি বিরতির পর দেখতে থাকুন ক্রস ফায়ার ফিরে এলাম বিরতির পর আমি ইন্দ্রনীল খানের কাছে চলে যাবো ইন্দ্রনীল বাবু কাজের কাজটা কোথায় হচ্ছে নাকি আসলে ভোট বৈতরণী পার হওয়ার জন্য নেতাজি শরণং গচ্ছামি কারণ আপনি দেখেছেন যখন আমাদের প্রথম এনডিএ সরকার এসেছিল তখনই কিন্তু আমাদের জাস্টিস মুখার্জি কমিশন কিন্তু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্তর্ধান রহস্য উদ্ঘাটন করতে এবং সেই জাস্টিস মুখার্জি কমিশনের রিপোর্ট কিন্তু তারপরে কংগ্রেস সরকার টোটালি প্রত্যাখ্যান করে দিয়েছিল বলেছিল এই রিপোর্ট হতেই পারে না কারণ সেটা তাদের পলিটিক্যাল লাইনের সঙ্গে ম্যাচ করছিল না এবং এখানে আমাদের সংশয় একজন ইন্দ্রনীল আমি খুব সিম্পল ওয়েতে প্রশ্নটা তুলে ধরছি ইন্দ্রনীল ঠিক প্রধানমন্ত্রী এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে ভাষণ দেবেন ভিক্টোরিয়া থেকে এটা অ্যাবসলিউটলি সরকারি একটা অনুষ্ঠান এবং এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ থাকার কথা নয় কিন্তু সাম্প্রতিক অতীতে আমরা যদি দেখি যে যেভাবে বাংলা ও বাঙালি আবেগ সেটাকে নিজের দিকে টানার চেষ্টা করছে বিজেপি বারবার এটা প্রুফ করার চেষ্টা করছে যে বাঙালি আবেগের সঙ্গে বিজেপি ওতপ্রোতভাবে কানেক্টেড সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই চিত্রা দেবীর মৃত্যু তাতে পরপর টুইট তারপর এর এই ভাষণের সিদ্ধান্ত বাংলা থেকে সত্যি একদম রাজনীতি বহির্ভূত ইন্দ্রনীল সৃষ্টি থেকে কিন্তু বিজেপি পুরো দলটা কিন্তু তৈরি হয়েছিল সেখান থেকেই সংঘ সেখান থেকেই কিন্তু জনসংঘের প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গ সৃষ্টি থেকে যে দল পশ্চিমবঙ্গ সৃষ্টি থেকে গড়ে উঠেছে এবং সেই দলকে আর পশ্চিমবঙ্গকে নিয়ে কি বলতে হবে এক্সট্রা কারণ সেই দল গড়েই উঠেছে পশ্চিমবঙ্গের মাটি থেকে সেই দল তৈরি হয়েছে কিন্তু তাহলে নরেনবাবুর কাছে আসবো অর্থাৎ নরেনবাবু তাহলে বিজেপি একমাত্র দল ইন্দ্রনীলের কথা মতো বিজেপি একমাত্র দল নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আগাগোড়া যারা সিনসিয়ার থেকেছে সক্রিয় থেকেছে এবং শ্রদ্ধাশীল থেকেছে হ্যাঁ সুভাষচন্দ্রের একটা কথা বললেই ইন্দ্রনীলবাবু উত্তর পাবেন আমার কথা বলার প্রয়োজন পড়বে না ত্রিশূল আর গেরুয়া বসন দেখলে হিন্দু মাত্রই শির নত করে ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতি ক্ষেত্রে দেখা দিয়েছে হিন্দু মাত্রই তার নিন্দা করা কর্তব্য এই বিশ্বাসঘাতকদের আপনারা রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন এদের কথা শুনবেন না 1940 সালের 11ই মে ঝাড়গ্রামের সভায় সুভাষচন্দ্র এই বক্তৃতা করেছেন হ্যাঁ তার থেকে কি কি দাঁড়ালো আর উনি যে কথা বলছেন যে এনডিএ সরকারের সময় মুখার্জি কমিশন বলেছেন হিন্দু মহাসভা সম্পর্কে তার বক্তব্য সঙ্গে কোনো যুক্তই নয় আমাদের সঙ্গে কোনো যুক্তই নয় হিন্দু মহাসভা
কিছু বলবে তো আপনি বলবেন যে ওটা বিজেপি বলছে, বিভিন্ন অর্গানাইজেশন থাকতেই পারে বিভিন্ন সময়ে, তার সঙ্গে আমাদের তো বিভিন্ন সঙ্গে, ধরুন আজকে তৃণমূল কংগ্রেস এর আপনি প্রতিনিধিত্ব করছেন, তার মানে কি সেটা কংগ্রেস বলছে? কারণ দুটো পৃথক রাজনীতি, আমরা দেখেছি যে বসু পরিবার বিভিন্ন সময় তাদের সদস্যরা তারা বিভিন্ন রাজনৈতিক দলের পতাকাও বহন করেছেন, আমরা আপনাদের দল থেকেও দেখেছি, কৃষ্ণা বসু তিনি সাংসদ হয়েছেন, পরবর্তীকালে সুগত বসু তিনি সাংসদ হয়েছেন, চন্দ্র বসু তিনি বিজেপির পক্ষে প্রার্থী হয়েছেন, কোথাও কি এই নেতাজি আবেগটা সব রাজনৈতিক দল কাজে লাগানোর চেষ্টা করে আসলে, আপনারাও যার ঊর্ধ্বে নন? না, আমি প্রথমে বলে নিই যে হিন্দু মহাসভা সম্বন্ধে কথা হচ্ছিল, আরএসএস সম্বন্ধে কথা হচ্ছিল। হিন্দু মহাসভায় এবং আরএসএসের থেকেই কিন্তু বিজেপির জন্ম আলটিমেটলি, এবং নেতাজি কিন্তু কোনোদিন সাম্প্রদায়িক রাজনীতি নেতাজি কোনোদিন সমর্থন করেননি, এবং ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার রাজনীতিকে কোনোদিন কিন্তু নেতাজি সমর্থন করেননি। নেতাজি কিন্তু সবসময় সাম্প্রদায়িক ঐক্যের ওপর জোর দিয়েছেন, ইন্দ্রনীল সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক ঐক্যের ওপর নেতাজি জোর দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস কখনো সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করতেন না, কিন্তু বাংলাটাকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন। তৃণমূল সরকার কি করেছে? বসে বসে সরস্বতী পূজা করতে দেননি, একটা দাঙ্গা ঘটে গেছে যেখানে আপনারা ধর্ম থেকে থেকে কেস দিচ্ছেন, আজ কলকাতা থেকে বিভিন্ন এলাকা থেকে আপনারা ধর্ম থেকে থেকে তাদের বিরুদ্ধে কেস নেন, তো সেইগুলো কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস আপনার কাছে আমার একটু জিজ্ঞাস্য, একটু আগে ইন্দ্রনীল যেটা বলছিলেন যে বিজেপি একমাত্র রাজনৈতিক দল যে একটা বাঙালির হাত দিয়ে প্রতিষ্ঠা হয়েছে বলে ইন্দ্রনীল দাবি করছেন, যার কথা বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলছেন, শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবধারা এবং নেতাজির ভাবধারা আদর্শগতভাবে কি কোথাও এক বিন্দুতে মেলে? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি ধর্মনিরপেক্ষতাতে বিশ্বাসী ছিলেন, তিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। আজকে যে নরেন্দ্র মোদীজি যে বার্তা ভারতবর্ষের মানুষকে দিচ্ছেন, সবকে সাথ সবকে বিকাশ আর সবকে সাথ সবকে বিশ্বাস, এটা কিন্তু সম্পূর্ণভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শের ওপর ভিত্তি করে উনি এই বার্তা দিচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক যে এটা আমরা কার্যকরী করতে পেরেছি কি না সেটা মানুষ বলবে, সেটা ভারতবর্ষের মানুষ বলবে, কিন্তু আমাদের দায়িত্ব, নরেন্দ্র মোদীজি আমাদের এই দায়িত্ব দিয়েছেন যে এই সুভাষচন্দ্র বোসের আদর্শ যে সবকে সাথ সবকে বিকাশ এবং সকলের বিশ্বাস, আমরা রেখেই ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাব। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না কিন্তু, যে শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবধারা আর নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবধারা এক বিন্দুতে মিলত কিনা, আমি সেটা একটু বোঝার চেষ্টা করছি।
মত পার্থক্য ছিল, মহাত্মা গান্ধীর সাথেও সুভাষ বসু দুজনেই কিন্তু শ্রেষ্ঠ ভারত চেয়েছিলেন, কিন্তু দুজনকে তারা সম্মান করতেন, সম্মান রাখতেন। কিন্তু শুনুন, আরেকটি প্রশ্ন দেখুন, ভারতীয় জনতা পার্টি 80 দশকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করেছিলেন লালকৃষ্ণ আদবানি এবং অটল বিহারী বাজপেয়ী। এটাই আমার আমার মন্তব্য, অনেকে অন্য মত থাকতে পারে, কিন্তু বাজপেয়ীজি কিন্তু সুভাষচন্দ্র বোসের আদর্শে বিশ্বাসী ছিলেন। আমার পিতা অমিয়নাথ বসুর সাথে অটলজির খুব ভালো সম্পর্ক ছিল এবং বহুবার এই আলোচনা উঠেছে, এবং উনি বলেছিলেন যে সব ধর্মকে ঐক্যবদ্ধ করে যে দৃষ্টান্ত সুভাষচন্দ্র বোস রেখে গেছেন ওনার আজাদিন ফৌজে, সেই দৃষ্টান্তকেই আমরা ভারতীয় জনতা পার্টিতে কার্যকরী করব। আমি নরেনবাবুর কাছে আসব। 1944 সালে যে বার্তা সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন, আমাকে শেষ করতে দিন, যে যে আদেশ নেতাজি দিয়েছিলেন যে লাল কেল্লায় গিয়ে তিরঙ্গা ঝান্ডা, লাল কেল্লায় গিয়ে ভারতবর্ষের পতাকা উত্তোলন করার জন্য, সেই আদেশ কিন্তু 1944 সালে আজাদিন ফৌজ করতে পারেনি, কিন্তু নরেন্দ্র মোদীজি করেছে। আপনি জানেন 21 অক্টোবর 2018 সালে নরেন্দ্র মোদীজি লাল কেল্লায় গিয়ে ভারতবর্ষের পতাকা উত্তোলন করেছেন, সুভাষচন্দ্র বোসের এই যে আদেশ উনি পালন করেছেন। তাই আজকে দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা বিশ্বের সবচেয়ে বড় দল, অনেক মানুষ আছে, কিন্তু মোদীজি আমি দুটো কথা বলবো, সুভাষ বোসের আদর্শ না বললে বন্ধ করে বলা যায়, সেই রাস্তায় উনি যেতে চান। আসবো চন্দ্রবাবু, নরেনবাবুর কাছে যাব। নরেনবাবু, আমি দুটো কথা আমি চন্দ্রবাবুকে বলতে চাই। কেন্দ্রের সরকার এত বলছেন 21 অক্টোবর আজাদিন গভর্নমেন্টের ফার্স্ট গভর্নমেন্ট ভারতবর্ষের, এই কথা ঘোষণা করার পর মোদি কেন ঢোক গিলে আছেন? উনি আর তো কথা বলছেন না, চুপ করে গেছেন। এবারে 21 অক্টোবর কেন আজাদিন সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হলো না? একবার করে শেষ। আর 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস কেন পালিত হলো না? কেন জাতীয় ছুটির দিন ঘোষণা হলো? মহাত্মা গান্ধীর জন্মদিনে জাতীয় ছুটির দিন চলেছেন, উনি বিভিন্ন বিভিন্ন ফাইল খেতে দাঁড়াচ্ছেন, 23শে জানুয়ারি উনি বিভিন্ন ফাইল খেতে দাঁড়াচ্ছেন। আপনাদের কংগ্রেস, আপনারা তো একসময় কংগ্রেসের সঙ্গে সরকার করেছেন, কথা বলেন না। আপনারা যখন ইউপিএ ওয়ানে ছিলেন, আপনারা তো কংগ্রেসের একজন শরিক ছিলেন। আপনারা শরিক থাকাকালীন, শুনেন না, শরিক থাকাকালীন মুখার্জি কমিশনের রিপোর্ট খারিজ হয়েছিল ভারতীয় পার্লামেন্টে, আপনারা তখন কোথায় ছিলেন? আমরা আপনারা তো সুভাষ সুভাষচন্দ্রের কথা আপনাদের মোদী আপনাদের মুখে মানায় না। তখন কি করছিলেন? সুভাষচন্দ্রের কথা বলবেন, দাঙ্গা করবেন, হিন্দুত্বের কথা বলবেন, সাম্প্রদায়িক শক্তিকে মদত করবেন, আপনাদের কথা বলার অধিকার নেই। আপনাদের প্রধানমন্ত্রীর কথা বলার অধিকার কিন্তু আপনাদের, আমরা তো আর হবে না ভোটের জন্য। আপনারা নেতাজি সুভাষচন্দ্র কি করতে বলছেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা শুধু ভাবেন ভোটের জন্য। আপনারা ফরওয়ার্ড ব্লকে, ফরওয়ার্ড ব্লকে আপনারা সত্যিকারে করেছেনটা কি? ইউপিএ ওয়ানে আপনারা কি করে করলেন যে পার্লামেন্টে আমি নরেনবাবুর কাছে সরাসরি প্রশ্ন নিয়ে যাবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু, আর আবারও বলছি যে রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, তারা যখন একটা অনুষ্ঠান করবেন সেটা সবসময় স্বাগত, কিন্তু আমরা সাম্প্রতিক যে ঘটনা পরম্পরা দেখছি, কোনো কোনো মহলে একটা আশঙ্কা থাকছে কোথাও নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনীতির কেন্দ্রবিন্দুতে তাকে টেনে নিয়ে আসা হচ্ছে না? তো এবছরে নেতাজির 125তম জন্মদিন পালন করার মধ্যে উদ্যোগটা কেন্দ্র রাজ্য সরকারের নির্বাচনের দিকে মাথায় রেখে, কারণ এরা কেউই সুভাষ প্রেমী নয়। সুভাষচন্দ্র প্রথমে হচ্ছে সবচেয়ে বড় কথা, তিনি অসাম্প্রদায়িক লোক ছিলেন, তিনি সমস্ত সম্প্রদায়কে অভিযোগ আবার বলছি, দাঁড়ান আরেকটা কথা বলি, আরেকটা কথা বলে শেষ করব। উনি যদি মনে করে থাকেন যে উনি এবং ওনার দল, উনি এবং ওনার দল একলাই খালি সুভাষ প্রেমী এবং সুভাষ বসু প্রেমী, তাহলে উনি ভুল করছেন। একটা জিনিস জেনে রাখবেন, সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজনীতি আপনারা করছেন, কিন্তু সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজনীতি করবেন না। সুভাষ বসু কিন্তু আমাদের দেশের গর্ব,
ওনাকে যোগ্য সম্মান দিন, ওকে নিয়ে রাজনীতি করবেন না। ঠিক যেমনি কেন্দ্রে বিজেপি সরকার আজকে আজকে নেতাজিকে নিয়ে রাজনীতি করছে, ঠিক আপনারা ফরওয়ার্ড ব্লক, আপনারা মনে করছেন যে আপনারা এজেন্সি নিয়েছেন, নেতাজি যে বলছেন তুমি 34 বছর ধরে ফরওয়ার্ড ব্লক সরকারে ছিল পশ্চিমবঙ্গে, স্টেট গভর্নমেন্ট একটা ফাইল যেগুলো ছিল সেগুলো ডিক্লাসিফাই করেনি কেন 34 বছর ধরে? 34 বছর ধরে তো আপনারা ক্ষমতায় ছিলেন, স্টেট গভর্নমেন্টের একটা ফাইল ডিক্লাসিফাই করেননি। কি ফাইল আছে স্টেট গভর্নমেন্টের? কি ফাইল ছিল আপনারা তখন কিছু করেননি? কি ফাইল ছিল কি আপনারা? রাজ্য সরকারের কাছে কোনো ফাইল নেই, একমাত্র রাজ্য সরকারের কাছে কোনো ফাইল নেই, একমাত্র বর্তমান সরকারে কোনো রাজ্য সরকার কোনো ফাইল বার করতে পারেনি। ফাইলগুলো ডিক্লাসিফাই করেছিলেন, সেই সাহস কেউ দেখেনি। কি ফাইল বার করেছেন? ফাইলগুলো দেখবেন একবার, ফরওয়ার্ড ব্লক ফাইলগুলো আগে পড়ে দেখে তারপর বলবেন। সঙ্গে বন্ধুত্ব করেছেন চুর প্রোগ্রামে কত কি ভাই, কংগ্রেস কর্মীদেরকে মেরেছেন, ওগুলো পুলিশের কাছে ছিল, ওগুলো পুলিশ আর্কাইভে ছিল কেন্দ্রের সঙ্গে, যাতে নিজেরা রাজ্য থাকতে পারে। নেতাজিদেরকে নিয়ে শুধু পুলিশ আর্কাইভে ছিল, সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে পুলিশের যে আর্কাইভে আছে আর্কাইভে ফাইলগুলো পড়ে ছিল গড়ে গেছে 34 বছর ধরে। এত কিছু ঘটনা নয়, 5 বছর ধরে কেন্দ্রে সরকার করেছেন, আর তখন নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা একবারও মনে হয়নি যখন মুখার্জি কমিশনের রিপোর্ট ফেলে দিচ্ছিলেন? আপনারা ইউপিএ সরকার, আপনারা কি করছেন? দেশ বিক্রি করছেন, জনগণের ভারতবর্ষ চেয়েছিল সুভাষচন্দ্র, আর আপনারা কোম্পানির ভারতবর্ষ তৈরি করছেন, কোম্পানির ভারতবর্ষ তৈরি করছেন, জনগণের ভারতবর্ষ চেয়েছিল সুভাষচন্দ্র। আপনাদের সরকার মুখে কথা বলে অধিকার নেই, দেশকে নষ্ট করে দিয়েছে, নদীর অধিকার নেই, নেতাজি নিয়ে কথা বলে থেকে চন্দ্রমাকে বিক্রি করছেন, সুভাষচন্দ্র দিল্লিতে আপনারা লিখে বসে আছে, যিনি লজ্জা হওয়া উচিত, কিউবার থেকে কিছু আপনাদের লজ্জা হওয়া উচিত, কেন্দ্রীয় সরকার কোনো অধিকার নেই সুভাষচন্দ্র, কোম্পানির দেশকে দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদিন ফৌজকে যথাযথ সম্মান দেবার প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি এবং এনডিএ সরকার করেছেন, তবে এখনো কাজ সম্পূর্ণ হয়নি, এটাও ঠিক। কেন আমরা একটি প্রস্তাব দিয়েছি নরেন্দ্র মোদীজিকে, যে চিতাভস্ম বলা হয় নেতাজির চিতাভস্ম রেঙ্কোজি মন্দিরে রাখা আছে, সেটি যদি ডিএনএ পরীক্ষা সম্ভব হয় এই মুহূর্তে এই উদ্যোগ নেওয়া উচিত, ডিএনএ টেস্ট করা উচিত। এবং জাপানে 3টি গোপনীয় ফাইল এখনো আছে, সেই ফাইলগুলো সংগ্রহ করে আনা উচিত, এবং 23 জানুয়ারি এই বিষয়ে কেন্দ্র সরকার দেখছেন এবং কোন জিনিস এখানে নেতাজির বংশের যে বিভিন্ন আজকে রয়েছেন উনার গ্র্যান্ডসন, গ্র্যান্ড ডটার, গ্রেট গ্র্যান্ড ডটার যারা আছেন তাদের ফ্যামিলির সঙ্গে কথা বলা চলছে, এবং এখানে সবার সম্মতি দরকার, এবং সেখানে সবাইকে নেতাজি পরিবারের সবার সম্মতি নিলে নিশ্চয়ই এটা হবে। এটা এই নিয়ে নরেন্দ্র মোদীজি আজকে শুধু না, নরেন্দ্র মোদীজি যেদিন মুখ্যমন্ত্রী হননি তখন থেকে উনি চিন্তা করে গেছেন যে কি করে নেতাজি মনে করেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যথাযথ সম্মান আপনারা দেননি, সেই ফাইলে কিছু কিছু আজকে নেতাজির কথা মনে পড়ছে? যেদিন থেকে এসেছেন সরকারে ভারতবর্ষে দায়িত্বে এসেছেন সেদিন থেকে কিন্তু তিনি দেখছেন, এবং তারপরেই প্রথম স্টেপ কিন্তু ছিল যে ডিক্লাসিফিকেশন অফ নেতাজিস ফাইল, সেটা কিন্তু করেছেন, উনি যেটা বলেন সেটা করেন, এবং এছাড়াও উনি বিভিন্ন ভাবে দেখেছেন যে আর কোথায় ফাইল যেগুলো লুপ্ত হয়েছে সেগুলো কোথায় গেছে সেই বিষয়ে উনি কিন্তু দেখছেন। এবং উনি নেতাজি সুভাষচন্দ্র বসু, আবারও বলছি নেতাজি সুভাষচন্দ্র বসু আসলে একটা আবেগের নাম, একটা অনুভূতির নাম।
তার জন্মবার্ষিকী, তার 125তম জন্মবার্ষিকী কেন্দ্র করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যারাই হন না কেন, তারা সেটা যতটা আন্তরিকতার সঙ্গে, যতটা বর্ণাঢ্যভাবে, যতটা আন্তরিকভাবে সেই অনুষ্ঠান করার চেষ্টা করবেন সেটা সবসময় স্বাগত। কিন্তু তার পাশাপাশি রাজনৈতিক মহলের মনে কোথাও একটা এই প্রশ্ন বা সংশয়টা থেকে যাচ্ছে যে কোথাও কি একদম ভোটের কথা মাথায় রেখে নেতাজির নেতাজি আবেগকে নিজেদের পালে টানার চেষ্টা করছে যুযুধান দুই পক্ষ। সেক্ষেত্রে কিন্তু বাঙালি তাদের মনের মধ্যে এই সংশয়ের জায়গাটা প্রকট হতে দেওয়া সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষেই সমীচীন হবে না, কারণ নেতাজি রাজনীতির ঊর্ধ্বে থাকুন সেটাই আম বাঙালি চায়। আমরা আশা করব নেতাজি স্মরণে যেমন যাবেন সমস্ত রাজনৈতিক দল, তার পাশাপাশি এটাও যেন তারা স্মরণে রাখেন। আর এটুকু বলেই আজকে ক্রসফায়ার এখানে শেষ করব, দেখতে থাকুন জি ২৪ ঘন্টা।